This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Shimla Biryani, Swad Zindagi Ka. এক্ষুনি কিছু খুন আগে একটা পাঁচিল পড়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমার পিছনে কত ভিড়, পুরো দমকল থেকেও মেশিনগুলো এসে গেছে এবং পুলিশ কর্মীরা এসে গেছে, বডি ভেঙেছে, অনেকজন ইনজার হয়েছে। তো এখন কি স্টেপ নেবেন, যে এখানে কিছু প্রিকশন স্টেপ? জিনিসটা হচ্ছে এই পাঁচিলটা যেটা হয়েছে ঠিক আমার লগোয়া কেন্দ্র ইন্টালি কেন্দ্র তো হয়েছে, এবং কি নাম হচ্ছে পাঁচিল গায়ে বালু ছিল, গিট্টি ছিল, এই জন্যই কি নাম হচ্ছে প্রেশারে ভেঙে পড়েছে। কিছু বাচ্চা ওইখানে খেলাধুলা করছিল, বাচ্চারা পাশে গলি ছিল, রাস্তা ছিল, ওতে ওরা চেপেছে, দুটো বাচ্চা উদ্ধার করা হয়েছে, এখন কী নাম হচ্ছে হাসপাতাল পাঠানো হয়েছে। কী কন্ডিশান আছে আমি ঠিক বলতে পারবো না, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তারা সুস্থ হোক এবং ভালো হয়ে যাক। এবং কী নাম হচ্ছে এখনও রেস্কিউর ওয়ার্ক চলছে, DMG কাজ করছে, কলকাতা পুলিশ আছে, DC সাহেব এসেছেন, সবই আধিকারিকরা আছে, কাজ চলছে, আমরা ছিলাম, লোকাল পিপুল খুব হেল্প করছে। এবং কী নাম হচ্ছে যেহেতু কী নাম হচ্ছে পাশের ওতে আছে, আমরা খুঁদিয়ে দেখবো, যদি কোনো গাফলতি হয় কারো কিছু হয় তাহলে নিশ্চয়ই প্রশাসন স্যার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা খুব মানে যাকে বলা দুঃখজনক ঘটনা, এই ঘটনাটা হওয়া উচিত ছিল না, হঠাৎ কেন এই বালির প্রেশারে পড়ে গেল, এত বেশি বালি কেন রাখলো এটা একটা প্রশ্ন হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কোনো সময় হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যেত যদি এই ধরনের যদি স্ট্যাকিং না করা হতো। এই পাঁচিল পড়ার রিজনটা কিছু এখন পর্যন্ত কোনো তদন্তে কিছু জানা গেল যে কী রিজন দিয়ে পাঁচিলটা পড়েছে? বললাম তো যেটা বালি আর স্টোনশিপ স্ট্যাক করা ছিল পাঁচিলের গায়ে, ওই পাঁচিল প্রেশারটা না নিতে পারলে পেয়েছে, ওটা ভেঙে পড়েছে, মানে ওই প্রেশারেই বালির ওজনে ভেঙে পড়েছে। এবং পাশেই যেহেতু রাস্তা ছিল, ছোটো গলি ছিল 6 ফুটের, তার মধ্যে বাচ্চারা আসা যাওয়া খেলাধুলা করছিল, ওইখানে তারা চাপা পড়েছে, দুটো বাচ্চার রেস্কিউ করে বার করা হয়েছে, এখন বাকিটা খোঁজা হচ্ছে আরও কোনো আছে কিনা। এখন DMG টিম কাজ করছে এবং লোকাল পিপুল খুব হেল্প করেছে, এবং তারা লোকাল পিপুলই কিন্তু প্রথমে এগিয়ে এসেছে। পালে যে পাঁচিল পড়ে গেছে কখন তুমি রক্ষা করা যায়? আজকে 7:30টার সময় কর্মীসভা ছিল, আপনারাই কিন্তু সেই কর্মীসভায় ছিলেন, তখনই হঠাৎ করে খবর আসে যে দিওয়াল পড়ে গেছে, তার মধ্যে অনেক লোক চাপা পড়ে আছে, সেটাই শুনে আমরা ছুটে গেলাম, যেহেতু পাশের ওয়ার্ড আমাদের ওয়ার্ড একদম লাগালাগি আছে, তো আমরা গিয়ে ওখানে দেখেছি যে প্রচুর বালি, প্রচুর মানে পাইল ছিল, সেই পাইলের লোডের জন্যে মনে হচ্ছে দিওয়ালটা পড়ে গিয়ে তারা আবার নিচুনে চেপেছিল। তার মধ্যে প্রায় 3 জনকে আগে বের করা হয়েছে, লোকালরা যারা স্থানীয় যারা ছেলেরা ছিলেন তারা কিন্তু তৎপরতরভাবে খুবই তাড়াতাড়ি নিজেরই উদ্যোগ নিয়ে তারা বাঁচিয়েছেন লোককে, আর একজন ছোট শিশু ছিলেন, বাচ্চা ছিলেন, সেটা কিন্তু পরে যারা বালিটা যখন সরানো হয়েছে প্রায় আধ ঘন্টা কাজ করে তো সে ওনাকেও বার করা হয়েছে, এবার তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না, 3-4 জন যারা ছিলেন তারা তো সুস্থ, মানে স্লাইট ইঞ্জুরি বা কিছু মানে কাটস হয়েছে তারা বেরিয়েছেন, একজন যে মিছুনে মানে যাকে বলা যায় দেবে ছিল, তো সে এখন কী কন্ডিশান আছে? 5 জন ছিলেন যেটা আমি চোখে দেখেছি, এখন কাজ চলছে, এখনও বালি সরানোর কাজ চলছে, কিন্তু দমকল এসেছে, গিয়েও দমকল পাশে আছে, তাদের কাছে যন্ত্রপাতি থাকে, অনেকেই মানুষ দমকলকেও খবর পাঠিয়েছেন, কেন ইলেকট্রিসিটির ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে, সেই জন্যে দমকলও এসেছিলো, তপসিয়া থানার পুলিশও ছিলেন, তিলজালা থানার পুলিশও ছিলেন, আমরা এই অঞ্চলের মানুষরাও ছিল, সবার সহযোগিতার কারণে আজকে আমরা বলতে পারি যে একটা বড় বিপর্যয় মানে আড়ানো হয়েছে, মানুষের যাকে বলা যায় উদ্যোগে কিন্তু প্রাণটা বাঁচানো হয়েছে। বিল্ডিংয়ের পাঁচিল পড়েনি, সেটা একটা ল্যান্ড আছে, ভিতরে ফাঁকা ল্যান্ড, সেই ল্যান্ডের মধ্যে যে বাউন্ডারি ওয়াল করা ছিল তার মধ্যে কিন্তু বালি ছিল, হতে পারে যে বালিটাকে খুব বেশি করে মানে দিওয়ালের কাছে পাইল্ড করে রেখেছে, তার লোডের কারণে দিওয়ালটা পড়ে গেছে, সেটা প্রশাসন নেবে। 59 ওয়ার্ড ইন্টালি কেন্দ্রের পরে যিনি ওখানকার স্থানীয় কাউন্সিলর আছেন, MLA আছেন, তারা এবার
বিষয়টাকে ঘেটে দেখবেন। আমাদের যদি কোনো রকমের তাদের যদি কোনো হেল্প লাগে আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে আছি, পাশে দাঁড়াবো।